তো কালকে যখন চোপাকে নিয়ে ভিডিও করলাম এবং দেখ বললাম এটা নাটক 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 কিনা, কোর্ট কেসের ব্যাপারটা কোথায়, 4 মাস 5 মাস মানে সেপ্টেম্বরে যদি কেস হয়ে থাকে, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, তো দেখার পর আজকে চোপা ভিডিও দিল, সেই ভিডিওতে চোপা কিন্তু কোর্ট দেখালো, মানে কোর্টের সামনে দেখালো, ভেতরে তো যাওয়া যায় না, কোর্টের সামনে অটো টোটো গাড়ি ভাট্টা ভিড় দেখালো চোপা কালকে কোর্টে গেছে। তারপর সেই কোর্ট থেকে ছোটবেলার পার্ক যেখানে ওর মা ছোটবেলা ওর ভাইকে দাদাকে আর ওকে নিয়ে যেত সেই জায়গাগুলি দেখালো, কারণ 11টার সময় ডাক ছিল, একটা হিয়ারিং ছিল, আবার 2টোর সময় আবার ডাক আছে, তো মাঝখানে অনেকটা টাইম গ্যাপ ছিল, তাই সেই গ্যাপে ওই টাইমটাতে ও পার্কে ঘুরছিল, মাঝখানে একটু খাওয়া দাওয়া দরকার ছিল, ব্রেড আর ঘুগনি খেলো, ঘুগনি দোকান টোকান নিয়ে বললো, সব কিছুই বললো, রোদ বললো সব, পুরো ভিডিওটাতে খুব সুন্দর কোনো কন্ট্রোভার্সি দিল না, খালি যেহেতু মানে কেস ইজ গোয়িং অন, কারণ যেহেতু কালকে ভিডিও, কারণ আমাকে আমি একটা কথা বারবারই বলছি, আচ্ছা এখানে আমি একটা কথা বলছি জয় সেওয়ালকে, তুমি কালকে একটা কমেন্ট লিখেছিলে আমাকে করেছো যে ভিউস কামাচ্ছে আমি কি করে, তুমি তোমার কথা আমি আপনার কথা আমি বলিনি যে আপনি ভিউস কামাচ্ছেন, আপনি তো কম ভিউয়ার্স, আপনি কি করে ভিউয়ার্স ভিউস কামাবেন, আমি বলেছি আমরা ব্লগাররা নাটক করে ভিউস কামায় আর আমরা এই নাটকটাকে প্রমোট করে ভিউস কামাই, এখানে জয়সওয়াল আপনার কোনো কথা শুনতে বা বুঝতে ভুল হয়েছে, বা আমি হয়তো আমরা তো স্পিডে ভিডিও করি, ঠাস 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 ভিডিও নেমে পড়ি, বিশেষ করে আমি তো এটাই খুব স্পিডেই ভিডিও করি, যখন করি পরপর কয়েকটা করে ছেড়ে দিই তারপরে আর থাকি না, তো সেখানে হয়তো আমরা কিছু ভুল করি মানে আমি কিছু ভুল বলেছি, অবশ্যই আপনি ভিউস কামান না, আপনারা আপনারা ভিউয়ার্স এবং নিঃস্বার্থ নিঃস্বার্থ ভিউয়ার্স, জয়সওয়াল নমস্কার আপনার জন্য, আপনার জন্য নমস্কার। আচ্ছা তারপর টাইটেলটাও জয়সওয়াল আপনার, যেটুকুন আমার আমার ধারণা বা যেটুকুন আমার নলেজ, জয়সওয়াল নন বেঙ্গলি টাইটেল, একটা মারোয়ারি টাইটেল, ঠিক আছে, তো আপনি একজন নন বেঙ্গলি হওয়া সত্ত্বেও বাঙালি কন্ট্রোভার্সি চ্যানেলগুলি দেখেন এবং খুব ভালো বাংলা বোঝেন বলেই আপনি ভিডিওগুলিতে কমেন্ট করতে পারেন, তাই না, আর নামটাও আপনার প্রদীপ রেখেছেন, ভালো লাগলো, কারণ প্রদীপ নামটা তো আমারই দেওয়া ছিল, যাই হোক, তো আপনি একজন ভিউয়ার্স, আপনি কোনো ভিউজ কামান না ভিউজ নেন না, বরং উল্টো আমাদেরকে ভিউজ দিয়ে হেল্প করেন চলার পথে। তো এইবার আসছি আবার ব্যাক টু চোপা, তো চোপা রানি গড়গড়ানি এক পা দুধে তিন পা পানি, তো কোর্টে গেলে কোর্টের ব্যাপার চলছে, কিন্তু কোর্ট তোমাকে কেন ডাকলো বা দুটোর পর তুমি গেলে, ব্লগটা কিন্তু তুমি কন্টিনিউ করলে না, কেন কন্টিনিউ করলে না, কন্টিনিউটা তুমি কেন করলে না জানো চোপা, সবাই আমাকে বলে প্রচুর ভিডিও নেমেছে, সেদিনও কমেন্ট করেছে আপনার সাথে চোপার ভালোই কথা হয়, চোপা আপনার সাথে ফোনে ভালোই কথা বলে, ওরা তো চোখ নেই, তুমি তো জানো চোপা তোমার সাথে আমি কোনোদিন কথা বলেছি কি না, আমি কথা না বলার কারণ একটাই, যদি আমি কথা বলি তাহলে আমাকে তোমার জন্য বা তোমার হয়ে অন্ধের মতো ভিডিও করতে হবে, আর আমি অন্ধের মতো ভিডিও করতে পারি না, পারবো না, আমার 5টা ভিউজ হলে হবে, কারণ যখন আমি আয়নার সামনে দাঁড়াবো বলবো ইয়াস আই হ্যাভ ডান জাস্টিস উইথ মাই ভিউয়ার্স, ইংলিশ বললাম, আমি আমার ভিউয়ার্স সাথে জাস্টিস করেছি, এটুকুন যেটুকুন আমার চিন্তাধারাতে আমি দেখেছি সেটা আমি বলেছি, আমি ঠগাইনি, নিজে ঠগলো ঠগাইনি, তো সেখানে দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো, তুমি কোর্টে, আচ্ছা তুমি তোমার উকিলকে কেন দেখালে না, বলবে উকিল ক্যামেরা ফ্রেন্ডলি না, ফ্রেন্ডলি না, এইটুকু না দেখিও তো এই উকিলের সাথে কথা বলছো দেখাতে পারতে পারতে, তো এমন একবার আমাদের চোপার সন্তানের বাবা এরকম গেছিল কোর্টে, প্রচুর ভিড়, প্রচুর জেরক্স করছিল, প্রচুর ভিড় দেখাচ্ছিল, তখন কিন্তু ভিডিও আমি করেছিলাম যে আমার ভয় লাগছিল এত উকিলের ভিড়ে নাও হারিয়ে যায়, কোর্টে ঢুকে কোর্ট প্রেমিসে ঢুকে ভিডিও করা যায়, হ্যাঁ আদালত ভেতরে যে কি কাজ হচ্ছে কোর্ট রুমের ভেতরে কি হচ্ছে এটা দেখানো যায় না, বাট তুমি তোমার অ্যাডভোকেটের নয় মুখটা নাই দেখালে সবাই চিনে গেল, চিনে ফেলবে, আর কিন্তু এইটুকুন থেকেও অ্যাটলিস্ট উনি আমার অ্যাডভোকেট, ওনার সাথে মা কথা বলছে, একটুখানি হ্যালো হাই কথা তো দেখাতে পারতে পারলে না, অটো টোটো দেখালে, তাই না, অটো তা কী কী বাজারের আর জিনিস পাওয়া যায় কি না পাওয়া যায়, ভালো ঘুগনি টুগনি দেখালে, হ্যাঁ শোনো যদি মিল করতে চাও বা মিল হতে চাও একদম ভাববে না যে সেই মিলের এগেনস্টে, পৃথিবীর যে কোনো মানুষ সুখে সংসার করুক আর তোমার সংসারে একটা ছোট্ট বাচ্চা আছে,
তোমার সন্তানের বাবার প্রতি রাগের কারণটাই আমার এটা যে আমি তুমি ভুল করেছো, তুমি চ্যাটিং করেছো। কিন্তু দিনের শেষে আমি বারবার বলেছি, স্ত্রী হিসাবে নয়, বাচ্চাটাকে যারা ভালোবাসে ওরা বলে বাচ্চার মা হিসাবে তুমি গ্রহণ করে নাও, এটা আমি বারবার বলেছি। এবং ওর আরও রাগ উঠেছে আমার, ওর আশেপাশে যেই সার্কেলে এখন কথা বলে বা মেশে, ওরা চাইলেও কিন্তু বোঝাতে পারত যে আমরাও তো সংসার করছি, বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমাদের স্বামীরাও আমাদেরকে মেনে নিয়েছে। এমন কাহিনী তো আছে, এরকম পরকীয়া কাহিনী তো আছে, এটা মিথ্যা না? আর আমি মিথ্যা নিয়ে কোনোদিন ভিডিও করি না, সেটা তো চ্যাটিংয়ে ছিল না, এটা তো আরও বেশি ছিল। তারপরও যদি আমার স্বামী আমাকে গ্রহণ করতে পারে, ভাইরে তুমিও ওকে গ্রহণ করে নাও, কারণ তাতে বাচ্চাটার, যেহেতু ওরা বলছে ওরা বাচ্চাটাকে ভালোবাসে, বাচ্চাটার জন্য চায় এই সংসারটা জোড়া লাগুক, যদি ওরা চাইতো মনে প্রাণে নিজে নিজের এক্সাম্পল দিয়েও বলতে পারত যে এইরকম করে সংসারটা করুক, সেটা চায়নি। কারণ কি? কারণ একটাই, ভিউজ যদি মিল হয়ে যায় তোমাদের, যেটা সত্যি কথা আমাদের ভিউজ আসবে না, বা তার তো প্রশ্নে তা প্রচুর ভিউজ তো প্রশ্নই আসে না, চ্যানেলে যেই হারে গ্রোথ সে হারে গ্রোথ কোনোদিনও হবে না। তার জন্য যতটা টুকরো 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 হয়ে যায় ততটাই ভালো, টুকরো টুকরো হয়ে গেলেই ভালো, টুকরো টুকরো হওয়াতেই সংসারটা চলবে। টুকরো টুকরো হতেই সংসার চলবে, কিন্তু তারপরে সংসারটা টুকরো টুকরো হলে পরে চলবে। তার জন্যই আমার মূল রাগটা ছিল, আর চোপার সন্তানের বাবার প্রতি রাগের কারণ আমার এটা, তুমি তোমার ব্রেনটা অন্য একটা জায়গায় টাকার জন্য, যখনই সে দেখো টাকাটা এদিক দিয়ে না, মানে ডাবল দিকে আমি আমার ইনকাম হচ্ছে, টাকার জন্য তুমি তোমার ব্রেনটা গিরবি রেখে দিলে, টাকার জন্য তুমি তোমার ব্রেনটা একদম একদম গিরবি রেখে দিলে যে এইখানে গিয়ে আমার টাকাটা আসবে, তাই আমি এটা আর আমি বউটাকে নেবো না, কোনো ব্যাপার না, বউ গেলে বউ পাবি রে পাগলা, মা গেলে মা পাবি না হ রে পাগলা, তাই বউটাকে বার করে দিয়ে অবশ্যই মাকে, আর মাকে রাখবে, মাকে ধরে রাখবে, এটা তো অবশ্যই এটা ছেলের কর্তব্য। আজকে আমার ছেলে যদি আমাকে বাড়তে বার করে দেয়, আমার ছেলে সবচেয়ে আগে, তখন তো ট্রেন্ডিং ছিল, সবচেয়ে আগে ভিডিও কিন্তু পিপাল করেছিল যে কি করে বাচ্চার জন্য তুমি মা বাবা তো দূরে চলে যাবে, কিন্তু হায়রে চোপার সন্তানের বাবা তুই তো এখন সেটাই দেখিস, এটা তোকে দেখানো হয়, তুই সেটাই বুঝিস, এটা তোকে বোঝানো হয়, কারণ তোর মেরুদণ্ড এখন তুই অন্য জায়গাতে গিরবি রেখেছিস, মর্টগেজ রেখেছিস, কি বলে এটাকে বাংলাতে, ইসে রেখেছিস, মানে বলে না জমা রেখে দিয়েছিস, তোর ব্রেন, তোর মেরুদণ্ড, তোর অকাত সব এক জায়গায় দিয়ে রেখেছিস, ওইখান থেকে তোকে যেভাবে চালানো হবে তুই সেইভাবে চলবি, কারণ নিজের সাথে কিছু নেই, কারণ পুরোপুরি তোর গালের ঘাড়ের মধ্যে এখন বসে আছে, তেড়িমেড়ি করবি ছোবল দিয়ে দেবে, তেড়িমেড়ি করবি, দু তিনটা নেগেটিভ ভিডিও আছে, হ্যাঁ সে দু তিনটা ভিডিও পাবলিক করে দেওয়া হবে, হ্যাঁ সেই ভয়ে তুই যা বলে তাই বলিস, যা বলায় তুই তাই তাই করছিস, কন্টেন্ট থেকে নিয়ে তোর মুখের বলার কথাগুলি পর্যন্ত কেউ শিখিয়ে দেবে, তারপর তুই বলবি কটা ওয়ার্ড নিজে বলিস, হাট এইভাবে এইভাবে বললেই কথা বলা হয়ে যায়, হয় না। এইবার যেটা চোপার কথা আবার ফিরে আসলাম, এখন চোপার ঘরের লোকরা আমার উপর রাগ হবে, বাট সরি কিছু কিছু করতে পারবো না, আমি আমার গায়ের থেকে নিরপেক্ষ ট্যাগটা না হাঁটাতে পারি না, এতদিন ধরে ও কি বলে শর্টস করছিল, আমরা সবাই দেখেছি ওর প্রচুর শর্টস, আমি আমারও খুব ভালো লেগেছে, নাচ চোপা নাচ নাচ, ভালো থাক সুস্থ থাক চোপা, কিন্তু সেই শর্টসগুলি ওয়েল উইশারকে মেনশন করেনি, যেটাকে তোমরা ট্যাগ বলো, এটা একটু ট্যাগ না, এটাকে মেনশন বলা করা হয়, অ্যাট দ্য রেট করে মেনশন, যেটা আমি চোপাকে এখন ভিডিও করার করবো করবো, কিন্তু কালকের ভিডিওটাতে দেখলাম শর্টসটাতে তোমার ছাড়া আমার কেউ নেই হ্যান তেন, প্যারকে বলি প্যারকে ভাষা, তু তু হে মেরা সব স্ট্যাপ, এই ধরনের বলি আগেও, রিলস আগেও হয়েছে, কিন্তু কালকের রিলসটা মেনশন করেছে পার্টিকুলারলি ওই মানুষটাকে, ওয়েল উইশার সুপ্রিন্ত, সে তো বলেছে সে প্রেমিক না, সে হাজব্যান্ড না, সে কিছু না, কোথায় প্রমাণ আছে ও প্রেমিক, কোথায় প্রমাণ আছে ও হাজব্যান্ড, না 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 না, আমি তো সুপ্রিন্তক, সেদিন থেকেই সুপ্রিন্তক দিয়েছি নাম, ওয়েল উইশার সুপ্রিন্তক নাম দিয়েছিলাম, কালকে মেনশন করলে কেন?
তাহলে এতদিন আগের রিলসগুলো তুই মেনশন কেন করলেন? মানে হঠাৎ করে মানুষ যাতে মানে ভেবে না ফেলে নাটক, তাই কি পার্টিকুলারলি মেনশন করে দিলে ওই নামটাকে, আর যাতে লোকের চোখে পড়ে আর কন্ট্রোভার্সি চ্যানেলরা এই দেখ মেনশন করেছে, মেনশন করার দরকারই নেই, সে তোমার ভালোবাসার লোক, তার চ্যানেলে বা তার মেইলে মেনশন করার দরকার, সে তো তোমার না ভালোবাসার লোক, সে তোমার শুভচিন্তক, সরি ভালোবাসা তো তুমি তাকে ভালোবাসো না, সেই শুভচিন্তক তোমার রিলস বা তোমার ভিডিও এমনিতেই দেখবে, তাকে পার্টিকুলারলি মেনশন করার তো কোনো মানে হয় না, তা আবার শর্টসে। এ বাত হজম নি হওয়া ইয়ার, কুচকুচ বাত হজম নি হওয়ার, এখন বলবে হজমলা খাও, কিন্তু একটু ব্রেন দিয়ে বিচার করলে কেমন জানি একটু অন্যরকম মনে হচ্ছে, হচ্ছে ফিলিংস হচ্ছে। তোমার আজকে ভিডিওটা তুমি কোর্ট দেখালে, তোমার রিলসে তুমি ওকে মেনশন করলে, হোয়াই? তাহলে আগের এতগুলি রিলস গেল, কম রিলস তুমি ছাড়োনি, মনে আছে? ময়না বলো তুমি কিচ্ছু বোঝে না কেমন বাপু লোক, ও শয়না 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 আমার, জ্বালা শয়না কই করনি তো, তখন তখন তো ক্লাইম্যাক্স ছিল, পিক পয়েন্ট ছিল, তখন তুমি তাকে মেনশন করনি। কালকে যখন চারিদিক থেকে ধোয়া 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 আগ লাগা আগ লাগা আগ লাগা আওয়াজ উঠছে, তখন তবে কি ধরে নেব আমাকে যারা কমেন্টস করছে, যারা বলছে এরা সত্যি কথা বলছে, যে বাকি সবাই তো দুই ধারে ভাগ থাকে, এটা আমার সমস্ত ভিউয়ার্স তো জানে, আজকের থেকে না, সবাই দুই ধারে ভাগ থাকে, আমি কখনোই কোনো ফর বা এগেনস্টে খেলি না, আমি সবসময় ওয়ান সাইডেড খেলি। তাহলে আমি যদি ওয়ান সাইডেড খেলি, তাহলে তোমার সাথে যখন আমি মানে তোমার ফোকাস ছিলাম, তাহলে কি এর জন্য ধরে নেব বলো? আমি কখনোই ওই বলেছি না, আমি কখনো আমি আগেও বলেছি, কখনো আমি অন্ধ ভক্ত হতে পারবো না, আমি শিষ্য হতে পারবো একদম, আমি একে সাপোর্ট করছি মানে হুক অ্যান্ড ক্রুক, ডু অর ডাই, তার সব কিছু আমার ভালো আর এর এগেনস্টে মানে তার সব কিছু আমার খারাপ, নো আমি এরকম ভিডিও করি না এবং কোনো দিন করিনি। যেই পিঙ্কির ভিডিও নিয়ে আমি এতটাই যুদ্ধ করেছি জীবনে, সেই পিঙ্কিরও যখন ভুল ভাল দেখেছি, পিঙ্কিকেও আমি কাপড় ধুয়ে পরে দিয়েছি, পিঙ্কির মেয়েকেও আমি ছাড়িনি, যতটুকুন আমি তো ওইভাবে নোংরা ভাষা কথা বলি না, আমি আমার যেই লেভেল সেই লেভেলে ধুয়েছি, ছাড়িনি বলতে, ছাড়ি না কাউকে বলতে, যে তোমার ক্ষেত্র যেটা আমার চোপার সন্তানের বাবার ক্ষেত্র সেটাই ছিল, কিন্তু চোপার সন্তান বাবাকে বোঝানো হয়েছে যে প্যাশন ওই দেপি, যেহেতু আমি বলেছিলাম ওই বিয়েটা হয়ে গেছে, এর জন্য আমি তোমার সাথে তোমার থেকে দালালি পেয়ে গেছি এবং তোমার সাথে আমার রেগুলার কথা হয়, যখন যেদিন থেকে আমি বললাম যে দেখি চোপা বলেও দেখাক, বুকে পাড়া থাকলে আমরা জীবনে কথা বলেছি কিনা, তবে হ্যাঁ কথা বলার রাস্তা আমার ছিল, ছিল না তা না, কারণ কথাটা এর জন্যই বলিনি, কথাটা বললে পরে একটা ফিলিংস চলে আসে, একটা মায়া চলে আসে, তখন ওই অন্ধ ভক্ত যেতে লাগে, তখন আর এই ভুলটাকে ভুল আমি বলতে পারবো না। তো এই জিনিসগুলি না কেমন জানি চোখে আটকাচ্ছে, একটা কথাই বলবো, বিশ্বাস করেছি তোমাকে, তুমি হয়তো নাটক করনি, পাশে দাঁড়িয়েছিলাম, মনে হচ্ছে তোমাকে পা দিয়ে পিষে মেরে ফেলা হচ্ছে এবং তোমাদের ব্রেনটা কাজ কোথাও করছে না, সেটা মনে হয়েছিল, একটা মানুষকে বাঁচতে দিতে লাগবে তার মাথা চুকে চলবে, এটা যদি দিনের শেষে নাটক হিসেবে বেরোয় না খুব খারাপ লাগবে, অবশ্যই চাই মিল হোক, কিন্তু এটা যেন নাটক না হয়, কোর্ট দেখালাম আর ঢুকলাম না গেলাম না কিছু হলো না, নাটক যেন না হয়, হ্যাঁ মিল চাই, কিন্তু এটা যেন না হয় যে পুরোপুরি একটা গট আপ ম্যাচ, যেটা ম্যান্ডির আর সৌমেনের ক্ষেত্রে আমি প্রথম থেকেই বলে এসেছিলাম, যেটা আমি ওই দীরা আর এসে বৈশাখের ক্ষেত্রে ডিক্লেয়ার দিয়েছি, সম্পূর্ণ নাটক, তোমাদের ক্ষেত্রে আমি কিন্তু এটা প্রথম দিকে মজা করেছিলাম, চালকুমড়ো এসব বলেছিলাম, তারপর থেকে আর মজা করিনি, কারণ আমার এটা সিরিয়াস, যখন তোমরা সিরিয়াস হয়ে গেছো
আমিও সিরিয়াস হয়ে গেছিলাম যে হ্যাঁ এবার সিরিয়াস। এই জন্য আমার আগের ভিডিওগুলি একরকম ছিল, এরপরের ভিডিওগুলি অন্যরকম হয়ে গেছে। আমার সেপ্টেম্বরের 22-25 পর্যন্ত যে ভিডিওগুলি আমি করেছি, এখানে আমি দুজনকে নিয়ে বলেছি, দুজনকে মজা সবকিছু করেছি। তারপরে যখন দেখলাম না তোমাকে একদম পিষে ফেলার চেষ্টা হচ্ছে, সবকিছু শেষ করে ফেলতে চেষ্টা হচ্ছে, তখন আমার ভিডিও ট্রেন্ডিং চেঞ্জ হয়েছে। জানি না চোপা, বিশ্বাসে না আঘাত করতে নেই, শুধু এইটুকুনি বলবো। বিশ্বাসে আঘাত করা মানে কি? এই মিল হবে না, না মিল হবে। তাহলে ওরা একদম দিন টিন দিয়ে বলে দিচ্ছে যে ঘর কমপ্লিট, হ্যাঁ ঘর কমপ্লিট, মহল কমপ্লিট, রানী ঘরে ঢুকবে। লেখানো হবে যে হ্যাঁ কোর্ট কেসে গেওয়া হয়েছিল, অ্যাডভোকেট বলেছে, মানে জাজ বলেছে যে না বাচ্চার মুখের দিকে তাকিয়ে তোমরা এক হয়ে যাও। তাই আমরা দুজন এখন অনেক কিছু ভাবার পরে দেখলাম এক হয়ে গেছি। ইজ দিস ট্রু? আই এম ইন ডাউট। দেখা তুঝে তো হো গাই দিওয়ানে, পালে তুঝে তো মরনা যাও কহীন।